वेलकम फ्रेंड्स, उच्चश्री ने एबार जथेष्ट कड़ा मनोभव देखालेन आमादेर राज्येर शिक्षामंत्री ब्रात्त बाबू। साफ उनी जानिये दिएछेन आवेदन जदि कोनो एंडे दीर्घदिन धरे पड़े थाके सेक्षेत्रे कड़ा पदक्षेप नेওয়া হবে। একটু চলুন আমরা ছোট্ট করে খবরটা দেখে নিই যেটা সামনে আসছে। আবেদন পড়ে থাকলেই কড়া পদক্ষেপ, উচ্চশ্রী নিয়ে আধিকারিকদের কড়া বার্তা শিক্ষামন্ত্রী। উচ্চশ্রী নিয়ে এবার কড়া মনোভাব নিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বাবু। মঙ্গলবার স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক, প্রত্যেকটি জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক সহ জেলার আধিকারিকদের নিয়ে ভার্চুয়ালি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। বৈঠকেই আধিকারিকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন শিক্ষামন্ত্রী, এমনই সূত্রের খবর। উচ্চশ্রী কোনো আবেদন পড়ে থাকলেই আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, শোকজ পর্যন্ত করা হবে। আধিকারিকদের উদ্দেশ্যে এমনটাই কড়া মনোভাব ব্যক্ত করেন ব্রাত্য বসু। কয়েকটি জেলায় দীর্ঘদিন ধরে কেন শিক্ষকদের বদলির আবেদন পড়ে রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী বলে সূত্রের খবর। এই দিনের বৈঠকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে কেন উচ্চশ্রীর আবেদন ছাড়তে দেরি করা হচ্ছে তা নিয়ে সেই জেলার আধিকারিকরা শিক্ষামন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন। আগামী চব্বিশে অক্টোবর উচ্চশ্রী নিয়ে রিভিউ বৈঠক করা হবে, সেখানেও যদি দেখা যায় অভিযোগ আসছে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী এই দিনের বৈঠকে জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যে 20,000-এরও বেশি উচ্চশ্রীর মাধ্যমে শিক্ষকদের বদলির আবেদন মঞ্জুর হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো আবেদন যাতে দীর্ঘদিন না পড়ে থাকে তা নিশ্চিত করতে হবে আধিকারিকদের এই দিনের বৈঠকে, এমনটাই বলেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে শিক্ষকদের বদলির জেরে যে স্কুল থেকে শিক্ষকরা বদলি হয়ে আসছেন সেই স্কুলের পাশের স্কুল থেকে প্রাথমিকভাবে শিক্ষক শিক্ষিকারা পড়াতে আসবেন, এটা আমরা জানি সিঙ্গেল টিচারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদিও সেই স্কুলগুলিতে যে শূন্যতা তৈরি হচ্ছে তা অবিলম্বে জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক, স্কুল শিক্ষা কমিশনারকে দ্রুত পাঠিয়ে এসএসসির মাধ্যমে তার নিয়োগ করার কথা এদিনের বৈঠকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই স্কুলগুলিতে যাতে শূন্যপদ দীর্ঘদিন ধরে না পড়ে থাকে সে বিষয়েও আধিকারিকদের নিশ্চিত করতে বলেন এই দিনের বৈঠকে। অন্যদিকে একটি বিষয়ে শিক্ষকদের বদলির আবেদনের ক্ষেত্রেও যাতে গুরুত্ব দিয়ে দেখা হয় সেই বিষয়টিকেও এদিনের বৈঠকে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ সিঙ্গেল টিচারদের বিষয়টা এর আগে ব্রাত্যবাবু বলেছিলেন, আমরা ভাবনা চিন্তা করছি এবং তারপরই আমরা দেখলাম একটা বিজ্ঞপ্তি বের হয়েছে, সেটা আপনারা সকলেই জানেন। তো যাই হোক, একটা ইতিবাচক বিষয় রয়েছে এবং বলে রাখি এই সংবাদ কিন্তু News18 বাংলায় প্রকাশিত হয়েছে। অর্থাৎ উচ্চশ্রী নিয়ে খোদ শিক্ষামন্ত্রী কিন্তু যথেষ্ট তদারকি করছেন, এই বিষয়টা অবশ্যই ভালো লাগার একটা জায়গা রয়েছে, যাতে আননেসেসারি কোনো আবেদনপত্র দীর্ঘদিন কোনো এন্ডে পড়ে না থাকেন এটা অবশ্যই দেখা দরকার, সেটা শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য। আপডেট এই সংক্রান্ত আরও তথ্য পেলে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।